মাটির রাস্তা, হাঁটতে অসুবিধা, বৃষ্টি পড়লে হয়ে যায় হাঁটুপানি, জরুরি অবস্থায় প্রবেশ করতে পারবে না কোনো অ্যাম্বুলেন্স বা আগুন নেভানোর গাড়ি, এমন বেহাল দশা কক্সবাজারের ১২ নম্বর ওয়ার্ডের পূর্ব লাইট হাউস পাতের ঘুণা কবরস্থান সড়কের। তবে এই সমস্যার আবাসন ঘটতে যাচ্ছে। সোমবার দুপুরে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী সড়কটি আরসিসি নতুন সড়ক নির্মাণের ভিত্তি স্থাপন করেন। এ সময় মেয়র মাহবুব এলাকাবাসীকে সাথে নিয়ে সড়কটি ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। এলাকাবাসীও নতুন করে সড়কটি নির্মাণ হতে দেখে আনন্দিত। পাথরগুনা কবরস্থান সড়ক কাজ করার জন্য উদ্বোধন করে আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং ওনাকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটি কষ্ট ছিল, আজকে এই কাজের শুভ সূচনার মধ্য দিয়ে আশা করছি আমাদের যে দীর্ঘদিনের কষ্ট সেটি শেষ হওয়ার পথে। মেয়র বলেন, পৌর এলাকায় ১৪ কোটি টাকা বাজেটের বিভিন্ন উন্নয়নের কাজ করা হচ্ছে, যার মধ্যে পূর্ব লাইট হাউস পাতের ঘোনা কবরস্থান সড়কটি একটি। আসলে কক্সবাজার পৌরসভা আমি আসার পর থেকে আমার পৌর পরিষদ আমরা সম্মিলিতভাবে আমরা চেষ্টা করে 38টা রেভিনিউ ফান্ড এবং এডিবি থেকে এবং আর একটা প্রজেক্ট থেকে আইডিবি একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্ট থেকে ১৪ কোটি টাকার আমরা টেন্ডার দিয়েছি। তার মধ্যে এই আমাদের এই রাস্তাটা পাথরগোনা রাস্তাটা ছিল। আজকে আমরা আমাদের ওয়ার্ড কাউন্সিলর এম এ মঞ্জুর এবং আমাদের মহিলা কাউন্সিলর নাসিমা আফা, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমার স্যার শাহেদ সহ আমরা এলাকার মুরব্বীগণ ওয়ার্ডের ইউনিটের প্রেসিডেন্ট সভা ছিল, আমরা আজকে শুভ উদ্বোধন করলাম এবং আমরা মনে করি এই কক্সবাজার পৌরসভাকে আগামী ৬ মাসের মধ্যে ১ বছরের মধ্যে আমরা ইনশাল্লাহ সমস্ত রাস্তা পাকাকরণ করার চেষ্টা করছি। এ সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ মঞ্জুর, নারী কাউন্সিলর নাসিমা আক্তার, পৌর আওয়ামী লীগ নেতা শাহেদ আলী শাহেদ, সমাজ কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগ নেতা আবুল কাশেম সহ অনেকেই। নিউজ ডেস্ক, CCN.